নমস্কার বন্ধুরা রবিবার সোমবার এবং মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে বৃষ্টি নিয়ে আবহাওয়া দপ্তর কী বলছে একটা না বৃষ্টি হবে কি হবে না কোন কোন জেলায় বৃষ্টি হবার প্রবল সম্ভাবনা রয়েছে ইত্যাদি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটায় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যে জেলার বাসিন্দা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা মঙ্গলবার পর্যন্ত কিন্তু টানা চলবে বৃষ্টি দক্ষিণবঙ্গে শনিবার কিছুটা কম থাকলেও রবিবার কিন্তু ফের বাড়বে বৃষ্টি এবং আপনারা দেখেছেন আজকে বৃষ্টির পরিমাণ কি ছিল সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে নিবিড় বৃষ্টির প্রবল সম্ভব না বৃষ্টিতে বাড়বে দক্ষিণবঙ্গের নদীর জলস্তর রবিবার নিম্নচাপের প্রভাবে উপকূলের জেলায় ঝোড়ো হাওয়া বইবে সতর্কতা জারি কিন্তু সমুদ্র সৈকতে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের একের পর এক নিম্নচাপের প্রভাব সক্রিয় কিন্তু মৌসুমি অক্ষরেখা সুস্পষ্ট নিম্নচাপ আরও পশ্চিমে সরে পূর্ব মধ্যপ্রদেশ এবং উত্তর ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে ক্রমশ দুর্বল হয়ে এটি আরও কিন্তু পশ্চিমে মধ্যপ্রদেশের দিকে সরে যাবে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হবে কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে রবিবার জোড়া নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত কিন্তু চলবে বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হবে কোথাও কোথাও ভারী বৃষ্টি থেকে অতিবৃষ্টির পূর্বাভাস বন্ধুরা এখানে আপনারা দেখুন যে শনিবার দিন আপনারা জানেন যে শনিবার ভারী বৃষ্টি থেকে অতিবৃষ্টির পূর্বাভাস পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এখানে দেখুন বলা হয়েছে যেটা রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির সম্ভবনা উপকূলীয় জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উপকূলের জেলা এবং পশ্চিম জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভব না উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া এবং হুগলিতে এবার মঙ্গলবার দেখব মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়াতে দিনভর বৃষ্টি দু এক পল্লা ভারী বৃষ্টি হবে কিন্তু কলকাতাতেও উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূমে উত্তরবঙ্গে বিদ্যুৎসহ বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই তো বন্ধুরা আপনারা সোমবার এবং মঙ্গলবারের যে আবহাওয়া দপ্তরের যে খবর সেটা আপনার দেখলেন যে কোন কোন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় বিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোথায় নেই ইত্যাদি নিয়ে আজকের এই ভিডিও যদি ইনফরমেটিভ হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন